আমাদের পূর্বের যে বৈঠক হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সমন্বয়ের বার্তা নিয়ে দৌদিয়াকে খসিয়া কমিটি এবং আদিবাসী কুর্মী সমাজ আমরা এখানে আলোচনা করেছিলাম এবং নীতি আদর্শ মেনেই আমরা এসটির দাবিতে যে লড়াই সেই লড়াইকে আমরা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমরা সমন্বয় মঞ্চ গঠন করলাম, কুর্মী সমন্বয় মঞ্চ। এবং এই কুর্মী সমন্বয় মঞ্চের ব্যানারে আগামী দিনে আমাদের আন্দোলন সংগঠিত হবে। আমরা আজকে বাঁকুড়া জেলার খাতড়াতে তিলোত্তম আলোচে আদিবাসী কর্মী সমাজ দৌদিয়া কি করছি খসিয়া নেতৃবৃন্দ আমরা এখানে জড়ো হই। আমাদের যে মূল বিষয় অর্থাৎ এসটির দাবি, কর্মী জাতি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করে সাড়ে নয় ধরনের কোড এবং একে কেন্দ্র করে আমাদের সমস্ত দাবি, এর মাঝে আমরা অবশ্যই গ্রাসরুটে মানুষের কাছে আওয়াজটা পৌঁছাবার জন্য যে রাজনীতি মুক্ত, ব্রাহ্মণ্যবাদ মুক্ত, কর্মপ্রথা মুক্ত এবং মদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজকে আমরা কর্মী সমন্বয় মঞ্চ তৈরি করলাম। আগামী দিনে এই মঞ্চের নেতৃত্বে আমরা মানুষের কাছে যাব এবং যে প্রোগ্রাম যে কর্মসূচি তাকে আমরা পৌঁছাবার জন্য দায়িত্বের অঙ্গীকার নিয়ে আজকে আমরা সমন্বয় মঞ্চ কর্মী সমন্বয় মঞ্চ গঠন করলাম। সবাইকে জয়। জয় জয়।